আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অখিল তো অতীত, এবার কে হচ্ছেন কারামন্ত্রী? নাম সামনে আসতেই শুরু জোর চর্চা। মহিলা রেঞ্জারের সাথে অসভ্য আচরণের হুমকির ঘটনায় দলের নির্দেশে রীতিমতো মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। মুখ্য সচিবের কাছে ইস্তফাও পাঠিয়ে দিয়েছেন তিনি। এবার প্রশ্ন উঠছে, অখিলের ফেলে যাওয়া পদে এবার কে বসবেন? নতুন কারামন্ত্রী হবেন কে? অখিলের পর এবার কে হচ্ছেন কারামন্ত্রী? সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে কারামন্ত্রী করতে পারে রাজ্য সরকার। জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পাশাপাশি তিনি বিধায়কও। লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির সৌমেন্দু অধিকারী। সেখানেও নিজের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে একই দলের হলেও এই উত্তম বারিক হলেন অখিল গিরি বিরোধী শিবিরের মুখ। দুজনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই অবস্থায় এমন একজনকে মন্ত্রিত্ব দিলে পরিস্থিতি কী হবে সেই নিয়েও চলছে নানা চর্চা। প্রসঙ্গত, অধিকারীদের শক্তগড় পূর্ব মেদিনীপুরের বিজেপির বিরুদ্ধে বড় মুখ অখিল গিরি। এবার তার পদত্যাগে সমীকরণ কতটা বদলায় সেটাও দেখার বিষয়। প্রসঙ্গত, গত শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে বনদপ্তরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে বিপাকে পড়েন অখিল। সেখানকার দোকানদারদের দাবি ছিল বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিতে চাইছেন, পরে আবার দোকান আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানদারের মালিকেরা। অন্যদিকে বনদপ্তরের দাবি ছিল এভাবে দোকান পিছিয়ে বনদপ্তরের জমি জবরদখল করা হচ্ছে, এই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই ঘটনার সময় মহিলা রেঞ্জ অফিসারকে ভুরি ভুরি কুকথা বলা হয় বলে অভিযোগ রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল। পদত্যাগের পাশাপাশি মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে কুকথা বলায় কারামন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল। সরকারের পাশে দাঁড়ালো বিজেপিও বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়। বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব দিল তৃণমূল। সেই প্রস্তাব সমর্থন করল বিজেপি। সোমবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন। শাসক এবং বিরোধী বিধায়কদের বাগযুদ্ধে বারবার উত্তপ্ত হয় বিধানসভা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধী দল জানে না কী চায়। কেউ বলছেন রাজ্য চাই, কেউ বলছেন ভাগ চাই। এরপরেই বিজেপি বিধায়কদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। বিক্ষোভে বক্তব্য রাখতে শুভেন্দু অধিকারী বলেন, যে প্রস্তাব আনা হয়েছে তা রাজনৈতিক দলের লিফলেটের মতো। তিনি আরও জানান, রাজ্য থেকে নির্বাচিত সাংসদ মন্ত্রী কখনও কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি। আমি একটা প্রস্তাব দিচ্ছি, পরিষদীয় মন্ত্রী যখন উত্তর দেবেন তখন বর্তমান প্রস্তাবের বয়ানের কিছুটা পরিবর্তন করুন। আমার প্রস্তাব অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা সহমত পোষণ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলবো স্পিকার বিরোধী দলের তার প্রস্তাব যুক্ত করা হোক, সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক, সাত দিনের মধ্যে মিলনা স্থগিতাদেশ। ওবিসি সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত, যার জেরে এক ধাক্কায় প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের পরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন সেই মামলার শুনানিতেই নোটিশ জারি করল শীর্ষ আদালত। ওবিসি সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ মামলা উঠলে ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। বিচারপতি নির্দেশ, সমস্ত ব্যাখ্যাসহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত, এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। রাজ্যের তরফে এদিন হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হয়, কিন্তু সুপ্রিম কোর্ট মামলার প্রথম শুনানিতেই হাইকোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই সময় স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানতে হবে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কি না তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে।
প্রসঙ্গত মে মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে এই রায় তিনি মানছেন না। এরপরই উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এছাড়াও এই রায়ের জেরে WBCS সহ একাধিক নিয়োগ রাজ্যে বন্ধ রেখেছে রাজ্য সরকার। বাংলাদেশ নিয়ে উত্তেজক ভিডিও শেয়ার করা বন্ধ করুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তাল বাংলাদেশ। এই অবস্থায় এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে এসেছেন। বাংলাদেশে এখন তৈরি হবে অন্তর্বর্তী সরকার, তবে বাংলাদেশে এখনও হিংসা কমেনি, বর্তমানে সংখ্যালঘুদের উপরে চলছে অত্যাচার। এছাড়াও হাসিনা সরকারের MLA MPদের উপরে অত্যাচারের খবরও আসছে। সব মিলিয়ে এখনও উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের এই রাজনৈতিক হিংসা প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যেও। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ নিয়ে আমরা কোনো কথা বলবো না, যা বলার ভারত সরকার বলবে। আমরা কেন্দ্রীয় সরকারের কথা মতো কাজ করব। অপরদিকে আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোনো হিংসাত্মকমূলক পোস্ট করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। আর এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট বা ভিডিও আমাদের নজরেও এসেছে, যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। তাই সকলকে অনুরোধ, গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে, শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দুপুরের পরে শেখ হাসিনা গাজিয়াবাদ এর হিন্ডন এয়ারবাসে পৌঁছেছিলেন। হাসিনা বাংলাদেশের বঙ্গভবন ছাড়ার পরেই হাজারে হাজারে মানুষ সেখানে প্রবেশ করে, লুটপাট করা হয় সব কিছুই, টাকা থেকে হাসিনার অন্তর্বাস কোনো কিছুই বাদ যায়নি। হাসিনা ভারতে আসার পর তার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভেল। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, BSFকে রাখা হয়েছে হাই অ্যালার্টে। সব মিলিয়ে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির অন্ধরে চাপা আতঙ্ক রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দফায় দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের কী পদক্ষেপ হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক শীর্ষকর্তাদের। জরুরি পরিস্থিতি, হঠাৎ দিল্লি উড়ে গেলেন শুভেন্দু, কোন বড় সিদ্ধান্তের পথে? প্রতিবেশী দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, জ্বলছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এর মধ্যে আচমকা দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী, কেন, কী কারণ, সে বিষয়ে দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের কাছে কিছুই খোলসা করেননি তিনি। সূত্র খবর, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনের বাংলাদেশে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে উদ্বিগ্ন ভারত প্রশাসনও। এই পরিস্থিতিতে গত সোমবার বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, আপনারা তৈরি থাকুন, আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন। শেখ হাসিনার দেশ ছাড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলার প্রত্যেকটি সীমান্তে চলছে কড়া নজরদারি। বাংলাদেশে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশে থানা হোটেল পিটিএ মারার ঘটনা ঘটছে। সূত্র মারফত খবর, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্ততপক্ষে 109 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরাই অত্যন্ত আতঙ্কিত। শুভেন্দু অধিকারীর হঠাৎ করেই দিল্লি উড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেও একটি সরগোল তৈরি হয়েছে। ভেঙে পড়েছে বাংলার অর্থনীতি, রাজ্যকে দুষে শ্বেতপত্র চাইলেন রাজ্যপাল, রাজ্যের সঙ্গে সংঘাত আরও বাড়ালেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে রাজ্যপালের এহেন মন্তব্যেরও কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। ফের একবার রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে তোপ দেখেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সংবাদ সংস্থা ANIকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেছেন, সরকারের কার্যকারিতা ভারতের সংবিধানের মধ্যে রয়েছে, তা তদারকি করা রাজ্যপালের দায়িত্ব। আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। এটি এমন একটি মতামত যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো সংস্থার বিশ্লেষণ থেকে এসেছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে, দারিদ্র দূরীকরণের তহবিল অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমি একটি শ্বেতপত্র চেয়েছি, কারণ আমি রাজ্যে আর্থিক বিপর্যয় খুঁজে পেয়েছি। আমি প্রকৃত অবস্থা দেখতে চাই। যে কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব, আমি এটার জন্য অপেক্ষা করব।
যদি আসে ভালো, যদি এটি না আসে তবে এর জন্য আমার কাছে উপায় রয়েছে। এদিকে রাজ্যপালের এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত, তাকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল। রাজ্যপালের নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে নয়। রাজ্যপাল এটাই ভুলে গেছেন। উনি সবসময় এটাই মনে করেন যে তাকে বিজেপির সুরে কথা বলতে হবে। উনি যে বিজেপির এজেন্ট সেটা বারবার প্রমাণ করেছেন। উল্লেখ্য, এর আগেও নানা বিষয়ে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দেখা গিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। অতি সম্প্রতি নতুন বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। নতুন বিধায়করা রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি হননি। রাজ্য বিধানসভায় তারা শপথ নিয়েছেন। নতুন বিধায়কদের শপথ অনৈতিক বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আপাতত সেই পর্ব ঠান্ডা হতেই ফের একবার রাজ্যকে টেরেফুরি আক্রমণ রাজ্যপালের।